to my channel. Dear viewer, ask me dekhabo how to contact Upwork support. তোমাকে দেখানোর পূর্বে আমি বলতে চাই যে আমার চ্যানেলে তারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অলে ক্লিক করে রাখবেন। যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারাও অনলাইন থেকে আমার মতো আর্ন করতে পারবেন। যারা শিক্ষিত বেকার আছেন তারা অবশ্যই বসে না থেকে যদি আপনার কম্পিউটার একটা থাকে এবং একটা ইন্টারনেট মডেম থাকে তাহলে আপনি চাইলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন। তো ফের আর সময় নষ্ট না করে আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আজকে আমার টপিক ছিল হাউ টু কন্ট্যাক্ট আপওয়ার্ক সাপোর্ট। প্রিভিউয়ার দেখুন, এটি আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে লগ ইন করলে আপনার এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। সেখান থেকে আপনাকে যেটি করতে হচ্ছে, দেখুন এখানে হেল্প লেখা আছে, হেল্পে একটি ক্লিক করতে হচ্ছে। তো ভিউয়ার নাও ক্লিক হেল্প, এরপরে দেখুন তিনটি অপশন এখানে আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট, কমিউনিটি অ্যান্ড ফোরামস, ডিসপিউট। তো আপনাকে যেটি করতে হচ্ছে এটি হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আমি ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। পেজটি লোড নিচ্ছে একটু দ্রুত ধারণ করে। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম পেজ আসার পরে আপনাকে যেটি করতে হচ্ছে, এখানে বলা হয়েছে যে চুজ অ্যান অ্যাকাউন্ট টাইপ ফর পার্সোনালাইজড সার্ভিস, যা আপনি ফ্রিল্যান্সার নাকি আপনি এজেন্সি নাকি আপনি ক্লায়েন্ট নাকি এন্টারপ্রাইজ ক্লায়েন্ট। তো প্রিয় ভিউয়ার, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার এবং আমার টিউটোরিয়ালটিও ফ্রিল্যান্সারদের জন্য, সেহেতু আমি আই এম এ ফ্রিল্যান্সারে ক্লিক করলাম। এটি ডিফল্ট হিসেবে ধরেছিল, যদি অন্য কিছু ধরা থাকে তাহলে অবশ্যই আপনি আই এম এ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন এবং দেন এরপরে যেটি আপনাকে করতে হচ্ছে, এখানে দেখুন উপরে যে হেল্প লেখা ছিল এখানে এসে আপওয়ার্ক সাপোর্টের যে হেল্প আছে এখানে ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলাম, করার পরে যেরকম ইন্টারফেস দেখা যাবে সেটি আমরা অবশ্যই এখানে দেখতে পাব। দেখুন এখানে কিন্তু বোর্ড আপওয়ার্কে বোর্ড সেট করা আছে, চ্যাট বোর্ড। এই চ্যাট বোর্ড থেকে সেখান থেকে আমার সঙ্গে চ্যাটিং করতেছে। তো বলা হয়েছে, হাই দেয়ার, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ক্যান আই হেল্প ইউ উইথ টুডে। এটা আপওয়ার্ক হেল্প সেন্টার থেকে বট বলে দিচ্ছে। আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কি সেবা চাচ্ছেন। এখানে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ক্যান আই হেল্প ইউ টুডে উইথ টুডে, ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার অর এন্টারপ্রাইজ অর মোরফ খান, যেটি আমরা পূর্বে দেখেছিলাম উপর থেকে। তো আমি যেহেতু এই সাপোর্টটা ফ্রিল্যান্সারদের জন্য আমি নিচ্ছি, এজন্য আপনাকে যেটি করতে হচ্ছে ক্লিক ফ্রিল্যান্সার। এরপরে দেখুন এখানে বলা হয়েছে থ্যাংকস, হোয়াট ক্যান আই অ্যাসিস্ট ইউ উইথ, বট বলতেছে। তাহলে আপনাকে বলা হয়েছে যে
আপনি কোন সেবা এখানে চাচ্ছেন, হোয়াট ক্যান আই অ্যাসিস্ট ইউ উইথ, আপনি কোন ধরনের সেবা চাচ্ছেন। আপনার যদি চ্যাটিং বুঝতে সমস্যা হয় তাহলে এখান থেকে আপনি আপনার ওয়ার্ড যেটি বলতেছে এটি কপি করবেন। কপি করার পরে এই গুগল সার্চ আছে, গুগল ট্রান্সলেটে এসে আপনি সেটি আস্তে করে পেস্ট করুন। দেখুন সাথে সাথে কিন্তু এখানে উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। আমি আপনাকে কি সাহায্য করতে পারি, সেক্ষেত্রে আমি যেটি করব এখানে গেট পেড, অর্থাৎ আপনার যদি পেমেন্টের কোনো সমস্যা হয়, আপওয়ার্ক থেকে পেমেন্ট আপনি দিতে পারতেছেন না, অথবা কিভাবে আপনি পেমেন্ট উইথড্র করবেন, ব্যাংকে করবেন নাকি পেওনারে করবেন সেটি আপনি পারছেন না, অথবা আপনার প্রোফাইলের যদি কোনো তথ্য আপনার জানা থাকে বা প্রোফাইলে কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি মাই প্রোফাইলে ক্লিক করবেন। আর পেমেন্ট উইথড্রয়ালের ক্ষেত্রে গেট পেডে ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে থাকে, টেম্পোরারিলি যদি সাসপেন্ড হয় তাহলে আপনার অ্যাকাউন্ট রিটার্ন পাওয়া সম্ভব, বাট যদি আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড হয় তাহলে আপনি অ্যাকাউন্ট আর কখনোই ফেরত পাবেন না। আমারও কয়েকটি অ্যাকাউন্ট, বেশ কয়েকটি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে ইতিপূর্বে, টেম্পোরারিলি সাসপেন্ড হয়েছিল, সেগুলো আমি রিটার্ন পেয়েছি, বাট যেগুলো আমার পার্মানেন্টলি সাসপেন্ড হয়েছে সেই অ্যাকাউন্টগুলো আমি রিটার্ন পাই নাই। অ্যাকাউন্ট সাসপেনশনের ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আইডেন্টিটি ভেরিফিকেশন, অর্থাৎ আপনাকে আপওয়ার্ক থেকে যে নোটিফিকেশন করেছে যে একটা আইডেন্টিটি ভেরিফিকেশন, অর্থাৎ আপনাকে ন্যাশনাল আইডি অথবা যেটি আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এগুলো সাবমিট করতে হয়, সেই সাথে আপনাকে আপওয়ার্ক একটি ভিডিও কলের মাধ্যমে 1 মিনিটের ভিডিও বা 30 সেকেন্ডের ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোফাইলটি ভেরিফিকেশন করে। সেক্ষেত্রে আপনার প্রোফাইলটি যদি ভেরিফিকেশন করা না থাকে, অর্থাৎ ভেরিফাইড প্রোফাইল না হয়, তাহলে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনে একটা ক্লিক করবেন। মাই জিএসএস স্কোর, অর্থাৎ জিএসএস বলতে অনেকে হয়তো বুঝতে পারবেন না বা পারছি না আমরা, মাই জিএসএস অর্থাৎ মাই জব সাকসেস স্কোর, যেতে জব এসতে সাকসেস এসতে স্কোর, মাই জিএসএস স্কোর, মাই জব সাকসেস স্কোর যদি জানা থাকে, অর্থাৎ আপনার ফিডব্যাক কত আছে বা কমলো কেন, সেক্ষেত্রে আপনি যদি আলাপ করতে চান তাহলে আপনাকে মাই জিএসএস স্কোরে একটা জিএসএস এ ক্লিক করবেন। তারপরে আছে হাউ ডু আই ইউজ দিস চ্যাট, আমি কিভাবে চ্যাটটি চ্যাটটিতে অংশগ্রহণ করতে চাই, অর্থাৎ ইমেইল অথবা সরাসরি চ্যাটে অংশগ্রহণ করবো কিনা। আমি যেটি বলবো যে এখানে আমি আস্ক মি আস্ক সামথিং এলস, অর্থাৎ আমি অন্য কিছু বলতে চাই, আমার প্রোফাইল সম্পর্কে আর অন্যান্য কিছু তথ্য আমি জানতে চাই, এক্ষেত্রে ক্লিক আস্ক সামথিং এ ক্লিক করবেন। করে দিলাম, বট আবার এখানে টাইপ করতেছে 1 সেকেন্ড রিপ্লাই, যদি বট বখানো থাকে সব ক্ষেত্রে এটি সম্ভব। আপনার আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফেসবুক চ্যাট বট আসছে, এগুলো যদি বখানো থাকে, চ্যাট বট সেট করা থাকে, সেট আপ করা থাকে, তাহলে অটো রিপ্লাই দেয়, এখান থেকে অটো রিপ্লাই খেয়ে দিয়েছে। তো সিলেক্ট হাউ ইউ উড লাইক টু বি অ্যাসিস্টেড, এটি আপনি বুঝতে পারছেন না, আমি যেটি পদ্ধতি শিখিয়ে দিলাম এখান থেকে আপনি আস্তে করে কপি করবেন আর গুগলে গিয়ে আস্তে করে পেস্ট করবেন, তাহলে আপনার সাথে সাথে কিভাবে আপনাকে সহায়তা দেওয়া হবে তা নির্বাচন করুন। দেখুন এরপরে আমি যেটি করব যে কন্ট্রাক্ট সাপোর্ট, আমি সরাসরি কন্ট্রাক্ট সাপোর্ট অংশগ্রহণ করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রাক্ট সাপোর্টে আমি ক্লিক করব। তো বট বলতেছে ওকে আই উইল কানেক্ট ইউ উইথ এ মেম্বার অফ আওয়ার সাপোর্ট টিম, আই এম চেকিং ফর অ্যাভেলেবল সাপোর্ট অপশন ফর ইউ, দিস শুড নট টেক টু লং, এতে বেশি সময় লাগবে না। ইফ ইউ ডোন্ট সি ইয়ার অপশন ইন ফিউ সেকেন্ড, বলা হয়েছে যদি আপনার এই অপশনটি দেখা না যায় কয়েক সেকেন্ডের মধ্যে তাহলে পেজটি আপনি রিফ্রেশ করুন, প্লিজ রিফ্রেশ ইয়ার পেজ, হাউ উড ইউ লাইক টু কানেক্ট, বলা হয়েছে যে আপনি কিভাবে কন্ট্যাক্ট সাপোর্টে কানেক্ট করবেন, চ্যাট অথবা ইমেইল। আপনি চ্যাটে যদি ক্লিক করেন তাহলে সরাসরি একজন এজেন্ট, আপওয়ার্ক এজেন্ট আপনার সঙ্গে যুক্ত হবে, যেখানে আপনি আপনার সমস্যাটি তুলে ধরতে পারবেন।
আর যদি ইমেইল করেন তাহলে 24 আওয়ার্স এর মধ্যে আপওয়ার্ক আপনাকে রিপ্লাই দিবে। তো যেহেতু আমি বলেছি যে আপনি সরাসরি হাউ টু কন্ট্যাক্ট আপওয়ার্ক সাপোর্ট অথবা অর্থাৎ আপনি সরাসরি কিভাবে আপওয়ার্ক সাপোর্টে যোগাযোগ করবেন সেটি আপনাদের আমি দেখাতে চেয়েছিলাম। তো এটি সর্বশেষ স্টেপ, যেগুলি স্টেপ আমি বলেছিলাম সবগুলি স্টেপ আমি কমপ্লিট করে রেখেছি। এখন যেটি সেটি সর্বশেষ স্টেপ, নাও জাস্ট ক্লিক চ্যাট টু স্টার্ট চ্যাটিং উইথ এজেন্ট। বলা হচ্ছে আই এম কানেক্টিং, বট বলতেছে আই এম কানেক্টিং ইউ উইথ এ লাইভ এজেন্ট, ইট শুড নট টেক মোর দেন 30 থেকে 30 to 60 seconds টু বি কানেক্টেড, ইফ ইউ হ্যাভ অ্যান ইস্যু জাস্ট রিফ্রেশ পেজ টু ট্রাই অ্যাগেন। ইউ আর এখানে দেখুন আমি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ আর নাও চ্যাটিং উইথ জুয়ানা, অর্থাৎ জুয়ানা আমার সঙ্গে কানেক্ট হলেন, সে আমার সঙ্গে আপওয়ার্ক লাইভ চ্যাট করতেছে। দেখুন হাই এজেডেম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, হাউ ক্যান আই হেল্প ইউ। তো দেখুন আমি চ্যাটিং করব, তার সঙ্গে আমার একটা সমস্যা নিয়ে আমি আলাপ করব। আপনারা চাইলে আমার মতো এরকম আলাপ করতে পারেন, সমস্যাটি আমি আজ সমস্যার কারণে আমি এখানে চ্যাটিং করব। আমার মনে হয় মোস্ট অফ দিস ফ্রিল্যান্সার ফিল লাইক দিস প্রবলেম। দেখুন আমি যেটি আলাপ করব সেটি হচ্ছে প্রথমে আমি রিপ্লাইটা দিয়ে নেই। ফাইবারে যেটি আপনার যেটিকে গিগ বলে আপওয়ার্কে সেটিকে বলে আপওয়ার্কে সেটিকে প্রজেক্ট ক্যাটালগ বলে, অর্থাৎ আমি আমার একটা প্রজেক্ট ক্যাটালগ সম্পর্কে আমি এই আপওয়ার্ক সাপোর্টে আলাপ করব। সেক্ষেত্রে আমি আলাপ করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আই নিড হেল্প ফর এ প্রজেক্ট, যে সেটি প্রজেক্ট ক্যাটালগ, ক্যান ইউ হেল্প মি। তো আমার একটা আমি কিন্তু 3টি প্রজেক্ট ক্যাটালগ এখানে আমি সেট আপ করেছিলাম। দেখুন এর মধ্যে আমার একটি প্রজেক্ট ক্যাটালগ আমার একটি অ্যাপ্রুভ হয়েছে আর বাকি 2টি অ্যাপ্রুভ হয় নাই। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনাকে ভিউ প্রোফাইলে ক্লিক করতে হবে। তো ইতিপূর্বে আমি করেছি, স্ক্রিনশটে একটু টেনে আপনি দেখবেন সামনের দিকে। ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে নিচের দিকে গিয়ে যেটি করবেন দেখুন এখানে লেখা আছে প্রজেক্ট ম্যানেজ প্রজেক্ট ইউর প্রজেক্ট ক্যাটালগ, প্রজেক্ট আর নিউ ওয়ে টু আর্ন অন আপওয়ার্ক দ্যাট হেল্পস ইউ ডু মোর অফ দি ওয়ার্ক ইউ লাভ টু ডু, ক্রিয়েট প্রজেক্ট অফারিং দ্যাট হাইলাইট ইউর স্ট্রেংথস অ্যান্ড অ্যাট্রাক্ট মোর ক্লায়েন্টস। আমাকে মনে হয় রিপ্লাই দিয়েছে, দেখুন understand your concern is that we have a designated team for project catalog, let me go ahead and refer you them, অর্থাৎ সে আমাকে বলেছে যে এটি সম্পর্কে আমাদের স্পেশালাইজড টিম আছে, প্রজেক্ট ক্যাটালগের স্পেশাল টিম আছে, অন্যান্য টিম, তাদের সঙ্গে আমি আপনাকে কন্ট্যাক্ট করে দিচ্ছি, আপনি তাদের সঙ্গে আলাপ করেন। দেখুন সে কিন্তু আর চ্যাটে নেই, অন্য একজন এজেন্ট আমার সঙ্গে দেখা করবে বা আলাপ করবে। সেক্ষেত্রে এখানে দেখুন উপরে আমি কার্সর দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওয়াটিং ফর অ্যান এজেন্ট, দ্যার ইজ ওয়ান পারসন অ্যাহেড অফ ইউ, অর্থাৎ একজন আমার সঙ্গে আলাপ করবে বা জয়েন করবে সেটি এখানে বলা হয়েছে। তো আমি যে প্রজেক্ট ক্যাটালগ সম্পর্কে বলেছিলাম যে এই যে এখানে ইউর প্রজেক্ট ক্যাটালগ ম্যানেজ প্রজেক্টে আমি একটা ক্লিক করবো। তো আমার আমি যে ইতিপূর্বে আমি বলেছিলাম যে আমার 3টি প্রজেক্ট ক্যাটালগ ছিল, সেখান থেকে একটি অ্যাপ্রুভ হয়েছে, দেখুন এখানে অ্যাপ্রুভ হয়েছে, লাইভ হয়ে আছে, আর বাকি 2টি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ম্যানেজ প্রজেক্টে আমি ক্লিক করব, যদি ম্যানেজ প্রজেক্টে আপনি ক্লিক করেন আপনার সবগুলো প্রজেক্ট এখানে ডিসপ্লে করবে। দেখুন অ্যাপ্রুভড প্রজেক্ট ক্যাটালগ 1, যদি আপনার 2-1টা অর্ডার থাকতো তাহলে এখানে অর্ডার 0 1 থাকতো বা 1-2 যে কটি থাকতো সে কটি এখানে লাইভ থাকতো। বর্তমানে আমার কোনো অর্ডার নেই কারণ আমি
না, প্রজেক্ট ক্যাটালগ যে আমি সেট আপ করেছি দু একদিন আগে বা গতকাল আমি অ্যাপ্রুভ পেয়েছি। দেখুন একজন কিন্তু আমার এখানে জয়েন করলো, ইতিপূর্বে জোয়ানা জয়েন করেছিল, এখন জোশ। বলা হচ্ছে, হাই আজম, এজ এ ডেম, মাই নেম ইজ জোশ, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ নিড অ্যাসিস্ট্যান্ট উইথ ইউর প্রজেক্ট, কারেক্ট? ইয়েস, ইউ আর রাইট। আই নিড, আবার পুনরায় আমি বলে দিচ্ছি, আই নিড হেল্প ফর অ্যাপ্রুভ প্রজেক্ট ক্যাটালগ। বলে দিলাম, সে আবার উত্তর দিবে। তো বলা হয়েছে আমি একটা প্রজেক্ট আমি অ্যাপ্রুভ পেয়েছি এবং আন্ডার রিভিউ, দুটি প্রজেক্ট আমার আন্ডার রিভিউ আছে, এর মধ্যে একটি রিজেক্ট করেছে তারা। কি কি কারণে রিজেক্ট করেছে সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো, তবে বর্তমানে সেটি তারা আমাকে বলবে। আমি এই প্রজেক্ট সম্পর্কে, ইউ উইল গেট মোর ওয়েবসাইট ভিজিটর টু ক্রিয়েট ফেসবুক অ্যাডস, এটি আমার রিজেক্ট করে দিয়েছে তারা, নট অ্যাপ্রুভ বলা হয়েছে। দেখুন একটা ইমেইল আপনাদের আমি দেখালে, আপনারা যদি আমার ইমেইলটি দেখেন তাহলে অবশ্যই আপনারা পরিষ্কার হবেন যে কি কি কারণে আমার প্রজেক্ট ক্যাটালগটি তারা রিজেক্ট করলো, অর্থাৎ নট অ্যাপ্রুভ হলো। ইমেইলটি আমরা দেখলে বুঝতে পারবো। নটুড, তারা আমাকে রিপ্লাই করেছে, নটুড প্লিজ অ্যালাউ মি এ ফিউ মোমেন্টস টু চেক ইউর প্রজেক্ট অ্যান্ড রিভিউ ইট। তো তাদের সুবিধার্থে বা আমার সময় কম লাগবে সেক্ষেত্রে আমি কি করব, আমার প্রজেক্টের টাইটেল, যে প্রজেক্ট ক্যাটালগটি আমি সেট আপ করেছি এই প্রজেক্টের টাইটেলটি আমি এখান থেকে কপি করে আমি এজেন্টকে দিয়ে দিব, আপওয়ার্ক এজেন্টকে দিয়ে দিব, যে এই প্রজেক্টটি সম্পর্কে আপনি কিছু বলেন। This is the catalog. I need help. এটি লিখে আমি কি করবো, সেন্ড করে দিলাম। ইন্টারপ্রেস করলে আপনার মেসেজ সেন্ড হয়ে যাবে এখানে। এই প্রজেক্ট আমি সম্পর্কে, তারা তো আমাকে অলরেডি ইমেল করেছে, এই যে দেখুন কিছু না, আমার প্রজেক্ট ক্যাটালগটি রিজেক্ট হয়েছে। ইউর প্রজেক্ট রিকোয়ার্স রিভিশন বিফোর ইট ক্যান বি অ্যাপ্রুভড বিকজ। আচ্ছা, এই মেসেজটি যদি আমি সরাসরি আপনাদের যদি মিনিং করে দেখাই তাহলে এরকমটি দেখা যাবে। আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, এটি ট্রান্সলেট করে আমি দেখাচ্ছি। দেখুন, আপনার প্রকল্পটি অনুমোদনের আগে সংশোধনী প্রয়োজন, কারণ অন্তর্ভুক্ত চিত্রগুলি আমাদের প্রকল্পের নির্দেশিকাগুলি মেনে চলে না, বিশেষ করে চিত্রগুলিতে অতিরিক্ত পার্থ রয়েছে। নির্দিষ্ট ধরনের কাজের জন্য পার্থ সহ চিত্রগুলি অন্তর্ভুক্ত করা প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক, তবে এটি সর্বনিম্ন রাখতে হবে এবং চিত্রগুলি পরিষ্কার হওয়া উচিত। অস্পষ্ট প্রকল্পের পদক্ষেপ গুলি, প্রকল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করার জন্য দয়া করে পদক্ষেপ গুলো তালিকাভুক্ত করুন। গ্রাহকরা প্রকল্পে কি জড়িত তা জানেন না এবং এটি তাদের আপনার প্রকল্পটি কেনার ক্ষেত্রে আত্মবিশ্বাস বোধ করতে সহায়তা করতে পারে। সময়সীমার ক্ষেত্রে তাদের কংক্রিট হওয়ার দরকার নেই, তবে তাদের সাধারণ পদক্ষেপ গুলো জানানো উচিত, অর্থাৎ আপনি কি কি সার্ভিস তাদেরকে দিবেন সেই সার্ভিস গুলো আপনাকে উল্লেখ করতে হবে। দেখুন, তারা কিন্তু আমার চেক করতেছে, বলেছিল যে প্লিজ অ্যালাউ মি ফিউ মিনিটস, কিছু সময় আমাকে দিন টু চেক ইউর প্রজেক্ট অ্যান্ড রিভিউ ইট। তারা কিছুক্ষণের মধ্যে আমাকে রিপ্লাই দিবে, সেবাকে আমি আপনাদের প্রজেক্টটি দেখাই। এই প্রজেক্টটি আমি সেট আপ করেছিলাম যে
ফেসবুক অ্যাডস, আমি তাদের কি সার্ভিস দেবো, ফেসবুক অ্যাডস সার্ভিস দেবো। আর প্রজেক্ট স্টেপস এখানে আমি যেটি দিয়েছিলাম এটি হয় নাই যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জন্য কি করব, সেটি তারা চাচ্ছিল এখানে। দেখুন এখানে কিন্তু আপওয়ার্ক সাপোর্ট রিপ্লাই করেছে, থ্যাংকস, ওয়ান মোমেন্ট প্লিজ, তারা এই প্রজেক্টটি আরেকবার চেক করবে। বলছে আরেকটু অপেক্ষা করুন, যেহেতু আপনাদের আমি দেখিয়ে দিলাম যে আপনার প্রজেক্ট ক্যাটালগটি কিভাবে আপনি অ্যাপ্রুভ করবেন। মূলত আমার টিউটোরিয়াল ছিল আপনি কিভাবে আপওয়ার্ক সাপোর্টে কন্ট্যাক্ট করবেন, সেটি আমি দেখিয়েছি এবং অলরেডি আমি চ্যাটিং করছি তাদের সঙ্গে। আপনারাও ধৈর্য সহকারে আমার চ্যাটিংগুলো দেখেন, তাহলে আপনাদের প্রজেক্ট ক্যাটালগ সম্পর্কে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আপনারা নির্দ্বিধায় সলভ করতে পারবেন। আমি আমার যে অ্যাপ্রুভ ক্যাটালগটি, প্রজেক্ট ক্যাটালগটি আছে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বলেছিলাম ইউ উইল গেট অ্যান এক্সিলেন্ট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্লিক করলাম। দেখুন এটি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আমি স্ক্রিনশট দিয়েছিলাম। আর একটি প্রজেক্ট ক্যাটালগ যখন আপনি সেট আপ করবেন আপনাকে তিনটি ইমেজ অ্যাড করতে হয়। প্রথমে আমি যে ইমেজটি অ্যাড করেছিলাম আমার কভার ইমেজ ছিল এটি, আপনারা চাইলে আর এটিও আপনি কভার ইমেজ রাখতে পারেন, পরেরটাও রাখতে পারেন, সেটি আপনাদের ইচ্ছে। যেটি আপনাকে চমকপ্রদ লাগবে সেই কভার ইমেজটি আপনারা অবশ্যই সেট করবেন। প্রজেক্ট ডিটেইলে আপনাকে যেটি লিখতে হচ্ছে সেটা তারা স্যাম্পল দিয়ে দেয়, আপওয়ার্ক থেকে স্যাম্পল দিয়ে দেয়। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে সেটি দেখতে পারবেন। আর যদি কারো সমস্যা হয় প্রজেক্ট ক্যাটালগ সেট আপ করার ক্ষেত্রে যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে আপনি বা আপনারা আমাকে ইউটিউবে কমেন্ট করে বলবেন, আমি প্রজেক্ট ক্যাটালগ অ্যাপ্রুভ করতে আপনাদের অবশ্যই সহায়তা করব। প্রিয় ভিউয়ার, যদি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রজেক্ট ডিটেইলে আমি লিখেছিলাম ইউ উইল গেট অ্যান এক্সিলেন্ট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড পেজেস। Over 7 years of experience, I am doing this type of work. I can handle your Facebook and Instagram accounts and care for them deeply. This work I can deliver is 100% perfect. Client ke ami eti janiye dilam ebong project step e ami jeti likhechilam, now I am ready to promote your business with social media marketing. I will reach your business in your targeted area. এই কাজগুলো আমি বলেছিলাম, তবে আপনার বেটার হয়তো এখানে যদি আপনি বলতেন যে আমি আপনার আপনার জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করব, তারপরে সুন্দর করে ইমেজ লাগাবো, এই কথাগুলো আপনি যদি লিখতেন তাহলে বাইরের ক্ষেত্রে বা ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার প্রজেক্টটি ক্রয় করতে আরো সুবিধা হয়তো। রিকোয়ারমেন্টে আমি দিয়েছি ইয়োর কোম্পানি ওয়েবসাইট, ইয়োর কোম্পানি লোগো, অর্থাৎ আপনাকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে যেটি প্রয়োজন সেই তথ্যগুলি আপনি এখানে অবশ্যই দিয়ে দেবেন। ইয়োর কোম্পানি ওয়েবসাইট, ইয়োর কোম্পানি লোগো, বিজনেস লোকেশন, ফোন নাম্বার, ইমেইল, এই তথ্যগুলো হলে আপনার ক্লায়েন্ট একটি ফেসবুক বিজনেস পেজ সেট আপ করতে পারবেন। স্টিল ওয়েটিং আপওয়ার্ক এজেন্ট, এখনো পর্যন্ত আমার প্রজেক্ট ক্যাটালগ রিভিউ করতেছে এবং তারা রিপ্লাই দেওয়া পর্যন্ত আমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে।
এই আমার অ্যাপ্রুভ প্রজেক্ট ক্যাটালগ। আবারও তারা আমাকে নক করেছে, যদি আপনি বিরক্ত হন সেক্ষেত্রে তারা মাঝে মধ্যে নক করতেছে এবং আমার ক্যাটালগটি রিভিউ করছে, কি সমস্যার কারণে আমার ক্যাটালগ রিজেক্ট হলো সেটি তারা আমাকে অবশ্যই বলবে। আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার ওয়েব ডিজাইন প্রজেক্টের জন্য কিভাবে আপনি প্রজেক্ট ক্যাটালগ সেট করবেন এবং আরো যেগুলো প্রজেক্ট ক্যাটালগ আছে সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলবো, যাতে করে আপনারাও নিমিষে প্রজেক্ট ক্যাটালগ সেট করতে পারেন। আপনার প্রজেক্ট ক্যাটালগের নিচে দেখুন, এখানে দেখতে পাচ্ছি যেগুলো যে আমি কি কি সার্ভিস দেবো আমার প্রোফাইল থেকে। আমার প্রোফাইল এখানে রিভিউ করা হচ্ছে বা রিভিউ করবে, রিভিউ করে আমার প্রোফাইলটি দেখবে, দেখার পরে তারা মনে করলে আমাকে অর্ডার করবে। ফাইবারে যেরকম অর্ডার করা হয় আপওয়ার্কেও সেই রকম ক্যাটালগে অর্ডার করবে। এবং আমার যেগুলো রিভিউ আছে দেখুন, আমার 48টি রিভিউ আছে, 48টি রিভিউ এর মধ্যে সবগুলো রিভিউ গড়ে বারেস করে আমার যেটি দাঁড়িয়েছে 4.90। দেখুন আমার মোটামুটি সবগুলো রিভিউ আমার অনেক ভালো। এই শো মোরে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই যে আমার সবগুলো রিভিউ প্রায় ফাইভ স্টার, নিচে আমার কোনো রিভিউ নেই। এবং কমেন্ট গুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছে আমার ক্লায়েন্ট। এই যে ডেমো আজ ফেসবুক শপ সেট আপ অ্যান্ড কনফিগার ফেসবুক শপ, এই প্রজেক্টে দেখুন সুন্দর একটি কমেন্ট লিখেছে আমার বায়ার। এটা এই যে ডেমো আজ অনেস্ট অ্যান্ড প্রফেশনাল, হি ওয়ার্কড আনটিল দ্য ইস্যু ইজ রিসলভড। এরপরে দেখুন ফিনোমিনাল, অর্থাৎ ফিনোমিনাল ফিনোমিনাল মানে যদি বা অর্থ অনেকে হয়তো জানেন না, দ্যাট লাইক অ্যামাজিং ফিনোমিনাল, যেটি আমি বলেছিলাম যে লাইক অ্যামাজিং ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক। এরপরে আছে এক্সপিরিয়েন্স মার্কেটার নিডেড ফর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমার যে একটি দুটি রিভিউ আছে, হি ডিড গ্রেট ওয়ার্ক, এদের ডেমো গ্রেট, আই উইল বি ওয়ার্কিং উইথ হিম ইন দ্য ফিউচার। এবং এটিও আমার অ্যাড ক্যাম্পেইন, তিনটি রিভিউ অ্যাড ক্যাম্পেইনের আমার তিনটি রিভিউ আছে, তিনটি আমার ফাইভ স্টার। এরপরে আছে লিঙ্কডইন লিঙ্ক প্রজেক্ট, এটি আমি দীর্ঘ 3 বছর ধরে করেছি। আনফর্চুনেটলি আমার একটা রিভিউ প্রয়োজন ছিল, বিশেষ প্রয়োজন ছিল, ক্লায়েন্টকে আমি বলেছিলাম যে আপনি কাজটি এন্ড করে দিয়ে আমাকে একটি রিভিউ দেন, এবং আমার ক্লায়েন্ট কাজটি এন্ড করে দিয়ে রিভিউটি আমাকে দিয়েছে, অনেক সুন্দর একটি রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আপওয়ার্ক এজেন্ট এখনো পর্যন্ত আমার যে প্রজেক্ট ক্যাটালগ আছে সেটি তারা রিভিউ করছে এবং আমাকে তারা অবশ্যই অধিকতর বলে দিবে যে আমার ক্যাটালগটি কেন অ্যাপ্রুভ হলো না, ইজ নট অ্যাপ্রুভ কেন হলো সেটি আমাকে জানিয়ে দিবে। অলরেডি আমাকে মেইল করে তারা জানিয়ে দিয়েছে, এখন আমি তাদের সঙ্গে লাইভ সাপোর্ট করছি আপনাদের সুবিধার্থে। আমি ইচ্ছে করলে নিজে আমি প্রজেক্টটি আবার ক্যাটালগ রিসাবমিট করতে পারবো, কিছু চেঞ্জ করে আমি প্রজেক্ট ক্যাটালগ রিসাবমিট করতে পারবো, বাট আপনাদের সুবিধার্থে আমি
এজেন্টের সঙ্গে আলাপ করেছি, তাতে আপনারা ইজিলি আপওয়ার্ক সাপোর্টে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। আরেকটি প্রজেক্ট ক্যাটালগ আমি সংশোধন করেছি, দেখুন এটি যেটি আছে রিজেক্ট যেটি করবে সেটি এখানে বলে দিয়েছে তারা যে নিড চেঞ্জেস, কিছু পরিবর্তন করা আপনার প্রয়োজন। আর অ্যাপ্রুভ একটি আছে আপনাদের আমি দেখিয়েছি, এবং আরেকটি যেটি সেটি পেন্ডিং অ্যাপ্রুভাল। এই প্রজেক্টে আমি ক্লিক করি, তারা আমাকে গত রাত্রে এই প্রজেক্টটি আমার রিজেক্ট করে দিয়েছিল, এবং কি কি কারণে এই প্রজেক্টটি ডিসঅ্যাপ্রুভ হয়েছে সেটি তারা আমাকে বলে দিয়েছিল। যে আমি যেটি করেছিলাম যে এই প্রজেক্টটি কেন ডিসঅ্যাপ্রুভ হয়েছে সেটি আপনাদের আপনাদের সুবিধাতে যদি আপনাদের আমি দেখিয়ে দিই তাহলে আমাকে ইমেইলে দিতে হবে। ইমেইলে এসে দেখুন এখানে আমি আসলাম, এসে ওয়াজ নট অ্যাপ্রুভ এই প্রজেক্টটি ক্লিক করলাম। অ্যামাজিং ফেসবুক আর ইনস্টাগ্রাম শপ এটি কেন রিজেক্ট হলো? প্রিয় ভিউয়ার আমি দেখিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিব যে কেন আমার এই প্রজেক্টটি ডিসঅ্যাপ্রুভ হলো। কভার ইমেজ ইনক্লুডস আপওয়ার্ক লোগো, অর্থাৎ আমি কভার ইমেজে আপওয়ার্কের একটি লোগো বসিয়েছিলাম, যে ইমেজটি আপনাদের আমি অবশ্যই দেখিয়ে দিব। এখান থেকে এই যে 89 89 89, সরি সরি আমার মিস্টেক হয়ে গেল, এই যে ফেসবুক শপ লিখে আছে, একটু ওয়েট করেন, এটি মেলবে, সেক্ষেত্রে আপনাদের আমি দেখিয়ে দেব। ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালটি দেখলে আপনারা অবশ্যই আপওয়ার্কে কাজ করতে পারবেন, এবং কাঙ্ক্ষিত কাজ আপনার পছন্দ মতো কাজ আপনি পাবেন আমি মনে করি। এখানে এসে এটি এই যে ফেসবুক শপ এটি আমি ওপেন করব। আমার ফাইলটি নট রেসপন্ডিং দেখাচ্ছে, পিসি একটু স্লো হয়তো হয়েছে, কারণ আমি বিগত 3-4 দিন থেকে কম্পিউটার বা আমার ল্যাপটপ বন্ধই করি নাই। ওপেন করলাম, থ্যাংকস ফর ওয়াচিং। আমি আরেকবার রিপ্লাই তাদেরকে একটু বলি যে আপনারা কি তাকে সেখানে আসছেন, আর ইউ দেয়ার, তাদেরকে বললাম যে প্লিজ ডু ফার্স্ট, তারা বলছে আই হ্যাভ রিভিউড ইউর প্রজেক্ট অ্যান্ড আই এম সিং টু মাচ টেক্সট ফর ইউর ইমেজ, ক্যান ইউ ক্রপ দি ইমেজ সো দ্যাট ইট শোজ লাইক দি ওয়ান ইন দা স্ক্রিনশট। বলা হয়েছে যে আপনাকে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে, সেটি আপনি দেখুন। আমি স্ক্রিনশট দেখি একটা ক্লিক করলাম, আর কভার ইমেজে টু মেনি টেক্সট ছিল, টু মাচ টেক্সট, আই সি সিং টু মাচ টেক্সট ফর ইয়ার ইমেজ, ক্যান ইউ ক্রপ দি ইমেজ সো দ্যাট ইট শোজ লাইক দি ওয়ান ইন দা স্ক্রিনশট। এরকম একটি ইমেজ তারা করতে বলছে। আমার ইমেজটি কিরকম ছিল আপনাদের যদি একটু দেখায় তাহলে এখানে আমি এসে আপনাদের দেখাচ্ছি, যেটি এইটুকু আমার নিতে বলছে। তারা বলছে যে আপনার ইমেজে অনেক কন্টেন্ট আছে, বাট এত কন্টেন্ট আমাদের চলবে না,
শুধুমাত্র যদি আপনি এই পর্যন্ত নেন, ধরো একটা ইমেল আমাকে দিয়েছে, এই পর্যন্ত যদি আপনারা আপনি কেটে নেন, তাহলে এটি আপনার অ্যাপ্রুভ করবে। এবং অলসো সেজ দ্যাট নাও আই এম রেডি টু প্রমোট ইউর বিজনেস, ক্রিয়েট এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। হাউএভার, ইউর প্রজেক্ট স্টেপস শুড আউটলাইন হাউ দ্য প্রজেক্ট উড প্রোগ্রেস। আমি যেটি আপনাদের দেখিয়েছিলাম যে যেটি আপনাদের আমি ইতিপূর্বেই বলেছি, আমি যেহেতু তাদেরকে বলেছিলাম যে প্লিজ ডু ফাস্ট, মানে আপনি তাড়াতাড়ি করেন, তো সে বলছে মাই ব্যাড, আমি দুঃখিত, আমার খারাপ সময়, আই নিড টু রিভিউ ইট থ্রলি এজ এ ডেম, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। আমি তাকে বললাম যে একটু অপেক্ষা করেন, আমি একটু চেক করবো আপনার ইউআরএলটি, যেটি স্ক্রিনশট আপনি দিয়েছেন সেটি চেক করবো। তো তারা এবং আমাকে বলেছে যে স্ক্রিনশটটি আপনার এরকম না হয়ে, আমি কিন্তু প্রজেক্টের ইমেজ যেটা কভার ইমেজ আমি সিলেক্ট করেছিলাম, সেট আপ করেছিলাম, এই যে এগুলো আমার টেক্সট ছিল, তারা বলেছে যে আমার এখানে টু মেনি টেক্সট আছে, এত টেক্সটের দরকার নেই। এরকম একটা ইমেজ আপনি সেট করেন তাহলে আপনার প্রজেক্টটি অ্যাপ্রুভ হতে পারে। এবং সেই সাথে আমি যেটি দিয়েছিলাম যে এখানে এসে যদি আপনাদের একটু দেখায় প্রজেক্ট স্টেপ ফেসবুক অ্যাডস, নাও আই এম রেডি টু প্রমোট ইউর বিজনেস টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটি না দিয়ে তারা বলেছে যে আমার এই প্রজেক্ট সম্পন্ন করার জন্য আমি কি কি কাজ করব, ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে কি কি করতে হবে, সেটি আমি এখানে লিখে দিব, তাহলে আমার প্রজেক্টটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন তারা বলেছে যে আপনি, আমি বলেছি যে নাও আই এম রেডি টু প্রমোট ইউর বিজনেস টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটির পরিবর্তে আপনি আপনার প্রজেক্টটি কিভাবে শেষ করবেন সেটি যদি আপনি তুলে ধরেন তাহলে আপনার প্রজেক্ট অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় ভিউয়ার, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমি মনে করি আপনাদের সবার ভালো লাগবে বা লেগেছে, সেক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন থেকে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র আপনারা পেয়ে যান, এবং সেখাতে আমার মতো আপনারাও অনলাইন থেকে কিছু লার্নিং করে সেখান থেকে আর্নিং করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, ইফ অলরেডি সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ টু মাস, বাই বাই। করোনা পরিস্থিতিতে সবাই অবশ্যই ঘর থেকে বেরোবেন না, যদি অতি প্রয়োজনে আপনাদের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয় আপনারা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে ঘর থেকে বের হবেন, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না, এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিও টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। খুদা হাফেজ।